দ্বিতীয় দফায় করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করায় ক্ষমতার কেন্দ্র বেইজিং এর কাছাকাছি একটি এলাকা লকডাউন করেছে চীন। এতে অবরুদ্ধ হয়ে পড়েছেন হেবেই প্রদেশের আনজিন কাউন্টির অন্তত 4 লাখ মানুষ। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে আনজিন শহরটি পুরোপুরি অবরুদ্ধ ও নিয়ন্ত্রিত থাকবে। মহামারীর মূল সময়টাতে উহানে যেমন কড়া বিধিনিষেধ ছিল, সেই নির্দেশনাগুলোই ফিরিয়ে আনা হয়েছে আনজিনে। এর ফলে এখন থেকে শহরটিতে বসবাসকারী অত্যাবশ্যক কাজের শ্রমিক ছাড়া কেউই বাইরে যেতে পারবেন না। বাড়ির মাত্র একজন দিনে একবার নিত্যপণ্য কিনতে বাইরে যেতে পারবেন। বেইজিং থেকে মাত্র 150 কিলোমিটার দূরবর্তী শহর আনজিনে সম্প্রতি 18 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর পরপরই সংক্রমণের বিস্তার রোধে কড়া পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। গত 24 ঘন্টায় বেইজিংয়েও নতুন 14 জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে গত 2 সপ্তাহে সেখানে 300+ নতুন রোগী পাওয়া গেল। অন্যান্য দেশের তুলনায় চীনে নতুন আক্রান্তের সংখ্যা অনেক কম হলেও সংক্রমণ রোধে দ্রুত কড়া পদক্ষেপ নিচ্ছে দেশটি। বেইজিংয়ের বেশ কয়েকটি এলাকা নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে, ভ্রমণ সীমিত করাও হয়েছে। পাশাপাশি বিপুল সংখ্যক মানুষের নমুনা পরীক্ষা করা হচ্ছে। উহানের গোপন ভাইরোলজি ল্যাবের পাশে মহামারী নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর সাম্প্রতিক সংক্রমণের আগে প্রায় 57 দিন নতুন করোনারোগবিহীন সময় পার করেছে চীন। গত মার্চে সেখানে রোগীর সংখ্যা 80,000 পার হলেও এরপর মাত্র 4,700 জন যোগ হয়েছে এ তালিকায়। তবে জুনের মাঝামাঝি বেইজিং ও এর আশেপাশের এলাকায় আবারও স্থানীয়ভাবে ছড়াতে শুরু করেছে করোনার সংক্রমণ। হুবেই প্রদেশের উহানে সংক্রমণের সময় এতটা বিচলিত ছিল না চীন কর্তৃপক্ষ, কারণ উহানে হাজার হাজার মানুষের সংক্রমণ হলেও বেইজিংয়ে তার আঁচও লাগতে দেয়নি ক্ষমতাসীন সরকার। তবে এবার করোনা সরাসরি বেইজিং অভিমুখে হামলা চালানো শুরু করায় দিশেহারা হয়ে সর্বোচ্চ ব্যবস্থাটাই নিতে চাইছে চীন। খায়রুন তাসনিম, জর্জিয়া, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।